হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা এসেছি আসানসোল রামকৃষ্ণ মিশনে। দেখছি কালী পুজোর সময় খুব একটা ভিড় নেই, কিন্তু আছে ভিড়। এখানে এখনো পুজো স্টার্ট হয়নি। আমরা এবার এখান থেকে বেরিয়ে কিছু ঠাকুর দেখে নিজের কমপ্লেক্সে তারপরে ঢুকব। তো বন্ধুরা, সঙ্গে থেকো। আমাদের কমপ্লেক্সে ঢোকার মুখে মন্দির, এখানেও ধুমধাম করে পুজো হয়। আজকে শুধু তোমাদের মায়ের দর্শন করাচ্ছি, এরপরে একদিন যে দেবী দেবতা আছে আশেপাশে মন্দিরে সেগুলো একদিন তুলে ধরব। বাইরে আমাদের পুজো প্যান্ডেল ঘোরা হয়ে গেছে, আর এবার আমরা কমপ্লেক্সের ভেতরে ঢুকছি। এখানে একটু লাইটিংগুলো তোমাদের তুলে ধরছি, আর এবার আস্তে আস্তে করে আমরা মণ্ডপের দিকে এগোচ্ছি। আমাদের কমপ্লেক্সের মণ্ডপে বেশ ভালো ভিড় হয়েছে, কেন এখানে এক্ষুনি অঞ্জলি শেষ হলো। আমরা দাঁড়িয়ে পড়েছি পুজোর আরতি নেব বলে।
আমাদের ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। থ্যাংক ইউ বন্ধুরা, শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের কমপ্লেক্সের রেসিডেন্টসরা বাইরে বাজি ফাটাচ্ছে, বাইরে একটা খোলা মাঠ আছে, মানে আমাদের কমপ্লেক্সের মধ্যে মানে অ্যালাউ করা হয়নি বাজি ফাটানোর জন্য, ওই জন্য বাজি ফাটাচ্ছে, সেটা একটু তুলে ধরলাম। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। শুভরাত্রি, সবাই ভালো থাকুন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ।